शिल्पांगन के उद्योग द्वारा सिलचर के डेफोडिल स्कूल में पेपर मास्क मेकिंग का वर्कशॉप प्रशिक्षण शिविर के जरिए आयोजित किया गया। 19 और 20 जुलाई को आयोजित हुए इस दो दिवसीय प्रशिक्षण शिविर में 20 से भी ज्यादा हिस्से लिए हुए छात्र छात्राओं को बांग्लादेश से आए सत्यजीत चक्रवर्ती और सुमित्रा सुमी ने प्रशिक्षण प्रदान किया। नमस्कार, प्रथमे বরাকের সকল শিল্পপ্রেমীদেরকে অভিনন্দন জানাই। শিল্পাঙ্গন এবং গ্যালারির পক্ষ থেকে আমরা একটা মাস্ক মেকিং এর একটা ওয়ার্কশপ অর্গানাইজ করেছি। মূলত আমরা এই মাস্ক মেকিংটা আমরা দেখতে পাই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পয়লা বৈশাখে ওনারা এই মাস্ক নিয়ে পদযাত্রা করেন এবং আমাদের এই ওয়ার্কশপের মেনলি কন্ডাক্ট করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্যজিৎ চক্রবর্তী এবং সুভি সাহা। মূলত এই প্রথম আমাদের বরাকভেলিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে একটু ভিন্ন ধরনের মাস্ক মেকিংয়ের। আশা করি আপনাদের খুব বেশি ভীষণভাবে ভালো লাগবে। এখানে আমরা এই মাস্ক মেকিংয়ে অনেকভাবে অনেক ছাত্রছাত্রীদের সাড়া পেয়েছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে অনেক বড় স্টুডেন্টসরা যারা শিল্পকে ভালোবাসে এবং শিল্প নিয়ে চর্চা করছে অনেক বছর ধরে ওনারাও এই ওয়ার্কশপে জয়েন করেছে। এই মাস্কের মধ্যে বিশেষত্ব হচ্ছে আমরা সাধারণত মাস্ক দেখি যে আমরা ছড়া বা পাতিলের উপর পড়তে দেখেছি বা অন্য পেপার বল দিয়ে পড়তে দেখেছি। এই মাস্কটা একটু আলাদা তার থেকে। এটা মানে একটু পেপার কাটিং করে পেপারের উপর এই মাস্কের বানানো হচ্ছে মাস্কগুলো এবং এই মাস্কগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা শোপিস হিসেবে আমরা ঘরে এটা আমরা ব্যবহার করতে পারি। ভীষণ অ্যাট্রাকটিভ হচ্ছে এবং তার মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে আমরা কালার অ্যাপ্লাই করছি, কালারের পিগমেন্ট যেগুলো এগুলো ভীষণ নতুনত্ব হিসাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের যারা বিশেষজ্ঞরা এসেছেন ওনারা ভীষণভাবে শিল্পীদেরকে আমাদের যারা স্টুডেন্টসরা যারা জয়েন করেছেন ওনাদেরকে ভীষণভাবে উৎসাহিত করার চেষ্টা করছেন। এবং অবশ্যই আপনারা দেখতে বুঝতে পারবেন যে এই মাস্কগুলো কতটুকু সুন্দর এবং ঘরের জন্য কতটুকু এটা ফ্রুটফুল হবে।